সবাইকে, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো, আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছ সেজে গুজে নিয়েছি। আজকে আমরা আরেক জায়গায় বেরোবো, আজ একটা উইকেন্ড তো। আজকে আমাদের বেরোনোর পার্টনার হচ্ছে প্রিয়জিতা দিব্যায়ন। তো আজকে আমাদের গন্তব্যস্থল একটা নতুন জায়গা, কোথায় সেটা জানাবো কিছুক্ষণ বাদে। আমরা চার সঙ্গী মিলে বেরিয়ে পড়লাম একটা ঝলমলে সুন্দর দিনে। গাড়ি চালাচ্ছে আমাদের প্রিয়জিৎ, পাশে দিব্যায়ন এবং পেছনে আমি আর দেবব্রত। তো আমরা এখন চলে এসেছি একটা ব্রেক নিতে, এটা শ্যাটানুগার কাছে। আচ্ছা আমি বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে অ্যাটলান্টা। তো অ্যাটলান্টার ওখানে শুনেছি নাকি একটা দারুণ অথেন্টিক বাংলাদেশি দোকান আছে, তো সেখানে আজ লাঞ্চ করার প্ল্যান। তো রাস্তাটা তো দারুণ। তো এখন এখানে একটু ব্রেক নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। তো দেখিয়ে দিই আমাদের পার্টনারদের, এই যে আজকে হ্যালোউইন স্পেশাল পরে এসছে, দুদিন বাদে হ্যালোউইন। প্রিয়জিৎ আমাদের গাড়ি চালিয়ে নিয়ে এসছে, হ্যালোউইন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এদিকে দিব্যায়ন রেডি, ওখানে একটু দিব্যায়ন কিছু নেবে। আমরা তো ভাত খেয়ে একটু বেরিয়েছি অল্প হলেও, দিব্যায়ন কিছু খাইনি, তো একটু কিছু খাওয়া যেতে পারে। আমরা এখন এই চিকফিলাতে একটু বসেছি। হ্যাঁ দেখেছি, খুব সুন্দর, চলে এসছে দিব্যায়নের খাবার, চলে এসছে। আমরা কিছু নিয়ে নিই, আমরা ভোগ নিয়েছি, তো দেখাচ্ছি। দিব্যায়ন চিকেন নাগেটস অর্ডার করেছে, আর আমরা এই ফ্রেঞ্চ ফ্রাই আর একটু কোক নিয়ে বসে পড়লাম। আর এ পাশে দেখো কি সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আছে, প্রত্যেকটা চিকফিলাতেই এই সেকশনটা থাকে। আমরা এই চিকফিলাতে টুকটাক একটু খেয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তো একটা ব্রেক দরকার ছিল, অনেকটা লং ড্রাইভ। আর রাস্তাটা ভীষণ সুন্দর, একদম প্লেন স্মুথ হাইওয়ে যাওয়া হয়। আর এই যে ব্যাগ পেছনে দেখাও যাচ্ছে রাস্তাটা। তো এবার আমরা রওনা হব অ্যাটলান্টার উদ্দেশ্যে। অনেকটা রাস্তা ট্রাভেল করার পর আমরা ঢুকে পড়লাম অ্যাটলান্টায়, অ্যাটলান্টার সেই বিখ্যাত বাংলাদেশি দোকানটা। তো চলে এসেছি আমরা বাংলাদেশি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম দেখালাম আল আমিন। তো এখানে নাকি অথেন্টিক বাংলাদেশি খাবার পাওয়া যায়, প্লাস বাংলাদেশি স্টোরও আছে যেখান থেকে মাটন মাছ অনেক কিছু নাকি কেনা যাবে। তো দেখি কী পাওয়া যায় আর কেমন অভিজ্ঞতা হয় তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, ইতিমধ্যে ভাবলাম তোমাদের সাথে একটু মেনু কার্ডটা শেয়ার করে নিই। দেখো এখানে অ্যাপেটাইজারের সামোসা পাকোড়া বেশ $1 পাওয়া যায়, $1-2, আবার তন্দুরিরও ভেরিয়েশন আছে $10 থেকে $8-$9-$10 মধ্যে পাওয়া যায়। আর মাংসের প্রচুর ভেরিয়েশন, তার রেঞ্জও মোটামুটি $10 থেকে $13। আর সি ফুডে রয়েছে চিংড়ি, ইলিশ, পমফ্রেট, শুধু মাছ নিলে $12 আর কম্বো নিলে $16। আবার ভেজিটেবলসও বেশ কিছু পাওয়া যায়, আর মেন হচ্ছে রাইস, চিকেন, মাটন, বিরিয়ানি, মোরগ পোলাও যেটা এখানকার বেশ বাংলাদেশে বিখ্যাত। আচ্ছা বেভারেজের মধ্যে চা, লস্যি অনেক কিছুই রয়েছে। আর উইকেন্ড স্পেশাল হচ্ছে কচ্ছি বিরিয়ানি। ইতিমধ্যে আমাদের খাবার এসে গেছে, এদিকে দিব্যায়ন আর প্রিয়জিৎ স্টার্ট করে দিয়েছে। তো আমাদের খাবার চলে এসছে। তো আমি নিয়েছি হচ্ছে বাংলাদেশি স্পেশাল মোরগ পোলাও, কেমন আমি জানি না, ফার্স্ট টাইম আমি নাম শুনেছি খুব, তো আজকে খাবো। আর বাকিরা নিয়েছে বিরিয়ানি, দিব্যায়ন আর প্রিয়জিৎ। আর দেবব্রত নিয়েছে পাতি, মাংসে পাঁঠার ঝোল আর ভাত। তো ভাতটা এখনো আসেনি, ভাতের অপেক্ষা করছে বেচারা, খিদে সামনে পাঁঠার ঝোলটা রয়েছে লোভনীয়, খিদে আরও বেড়ে গেছে। তো আসুন আমরা খেয়ে দেখি, তারপর তোমাদের জানাচ্ছি। মোরগ পোলাওটা বেশ দেখতে লাগছে,
ইতিমধ্যে দেবব্রতর ভাতও এখানে চলে এসেছে, এবার আমরা খাওয়া শুরু করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা এই পাশে গ্রসারি স্টোরে চলে এলাম। এখানে দেখো সবজি তো রয়েছে, নিচে বেশ দেখো হাঁড়ি কড়াই পাওয়া যাচ্ছে। এইগুলো ধরে দেখছিলাম বেশ ভারী, অনেক কিছু রয়েছে, লোহার কড়াই ঠড়াই। এদিকে ম্যাগি পাওয়া যাচ্ছে, মাঝে আমাদের ওখানে ইন্ডিয়া মার্কেটে ম্যাগি পাওয়া যাচ্ছিল না। এপাশে নুডলসের সেকশন, নুডলসের সাথেও অনেক কিছু রয়েছে, যেমন এখন এখানে কেওড়ার জল দেখতে পাচ্ছি, তাছাড়াও অনেক কিছু রয়েছে। ম্যাগি মশলা রয়েছে, প্লাস কিছু পাউডার রয়েছে, যেমন চিরতার পাউডার, আমরা চিরতার জল খাই যেটা সেইটা, তারপর উচ্ছের পাউডার, কারেলা পাউডার। এটা রাইসের সেকশন, বাসমতি রাইস, অনেক অনেক রাইসের ভ্যারাইটি রয়েছে। ইন্ডিয়া মার্কেটেও রাইসের অনেক ভ্যারাইটি থাকে, তবে এখানে আমার মনে হচ্ছে বোধ হয় একটু বেশি। যাই হোক, তো বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ব্র্যান্ডের রাইস রয়েছে। মিনিকেট চাল বাংলায় লেখা, দেখেও ভালো লাগছে, কতদিন বাদে বাংলা লেখা দেখছি। এপাশে ডাল রয়েছে, তো এই ডালগুলো যেই ব্র্যান্ডের এগুলো ইন্ডিয়া মার্কেটেও একই ব্র্যান্ডেরই পাওয়া যায়। বিভিন্ন ভ্যারাইটির ডাল রয়েছে। বাহ, এপাশে দেখছি বিস্কুট, ঘি টোস্ট বিস্কুট, দেখো বাংলায় লেখা, কি যে ভালো লাগছে বাংলায় শব্দগুলো দেখতে। বিভিন্ন রকমের এখানে বিস্কুট রয়েছে, চানাচুর রয়েছে, এনার্জি বিস্কুট, দেখো রাজমহল বিস্কুট, ভালো লাগছে আমার ভীষণ এই বাংলা শব্দগুলো দেখতে, কারণ আমেরিকায় তো আর বাংলা লেখা পাওয়া যায় না খুব একটা। এপাশে রয়েছে বাংলাদেশি মুড়ি, মুড়ি আমরা নিয়ে এসেছি, মুড়ি ভীষণ ভালো খেতে। এপাশে অনেক কিছু রয়েছে, জিঞ্জার গার্লিক পেস্ট, ঘি, আমলা পাউডার। এদিকে স্পাইসের সেকশন, বেসিক্যালি জিরে, ধনে, হলুদ, হলুদের বড় প্যাকেট নিয়েছি। এপাশে নিচে দেখছি ওয়াও, বড়ি, বড়িও আমরা নিয়েছি এখান থেকে, বাংলাদেশি ডালের বড়ি। বাংলাদেশি এই দোকানের আইটেমগুলো একটু সস্তায়, ইন্ডিয়া মার্কেটের আইটেমের দাম একটু বেশি। এগুলো নুন, আরো বিভিন্ন মশলা রয়েছে। এপাশে অনেক আমরা ভ্যারাইটির বিরিয়ানি মশলা দেখতে পাচ্ছি, বিশাল বড় গ্রসারি সেকশনটা কিন্তু বেশ বড়। অনেক কিছু মিক্স রয়েছে, এই যে কত বিরিয়ানি, কত রকমের বিরিয়ানি মশলা, আমরা এখান থেকে একটা দুটো বিরিয়ানি মশলাও নিলাম। এখানে বেলুন চাকিও রয়েছে, এই যে আরো রাইসের সেকশন,
প্রচুর চালের প্রচুর ভ্যারাইটি। আমরা এখান থেকে মিনিকেট চালটা নিয়ে গেছি, কিন্তু মিনিকেট চালটা আমাদের খেতে খুব একটা এখান থেকে ভালো লাগেনি, কারণ চালটা একটু মোটা। যারা মোটা চাল খেতে পছন্দ করে তাদের জন্য মিনিকেট তো এমনি নাম করা, ভালোই লাগবে। কিন্তু আমরা বাসমতিটাই একটু বেশি প্রেফার করি আর কি। এখানে বিভিন্ন রকমের সাবান, শ্যাম্পু, পেস্ট এইসব রয়েছে। এটা দই, দইয়ের সেকশন। আর গুড় দেখতে পাচ্ছি, দেখো বাংলায় পুরো গুড় লেখা। এখানে রসুন ছাড়ানো এরকম বিক্রি করছে, ডিম, লেবু, এদিকে সবজির সেকশন। কি যে ভালো লাগছে, বাংলা লেখাগুলো দেখে আমার, আমি যে আমেরিকায় আছি আমার মনে হচ্ছে না, আমি ভুলেই গেছি। এই যেখানে প্রচুর সবজি রাখা, সবজি আমরা নিইনি, কারণ অনেকটা দূর যাব তো সবজি নষ্ট হয়ে যাবে। এবার একটু মাছ মাংসর সেকশনে আসি। এই যে ইলিশ, ইলিশ এখানে খুব সস্তা, দেখতেও দারুণ লাগছে। ইন্ডিয়া মার্কেটেও বাংলাদেশি ইলিশই পাওয়া যায়, সেটাও আমরা খেয়েছি, দারুণ টেস্ট, কোনো কথাই হবে না। পদ্মার ইলিশ, তবে এখানে ইলিশটা সস্তা। এই আটলান্টা, এখান থেকেই সমস্ত মাছ মাংসগুলো কিন্তু ইন্ডিয়ান স্টোরে যায়। বিভিন্ন রকমের মাছ রয়েছে, এখানেও রয়েছে অনেক রকমের মাছ, অনেক কিছু ফ্রোজেন আইটেমও রয়েছে। ভর্তা, ভর্তা তো বাংলাদেশের একটা স্পেশাল আইটেম। এখানে ফিশ ভর্তার অনেক পেস্ট এখানে রয়েছে। এটা মাংসের সেকশন, এখানে মাংস রয়েছে। আর এই দিকটা হচ্ছে শুটকি, শুটকির সেকশন আলাদা, বিভিন্ন রকমের শুটকি রয়েছে। এইটা এইটা পার্টিকুলারলি শুটকির সেকশন, এই যে ড্রাই ফিশ লেখা। মাছ মাংসর সেকশনের পর এপাশে এসছি, এপাশেও অনেক কিছু রয়েছে। এপাশে তেল রয়েছে, বিভিন্ন রকমের তেল। এদিকে তেঁতুলও দেখা যাচ্ছে রয়েছে, তেঁতুল অবশ্য ইন্ডিয়া মার্কেটেও পাওয়া যায়। এ পাশটা দিয়ে তো শুরুই করেছিলাম নুডলসের সেকশন, এপাশে ওপরে কেচাপ রয়েছে। তো এই দিকটা তোমাদের মোটামুটি দেখানো হয়ে গেছে, এবার অন্য দিক আরেকটা দিক দেখাই। এইখানে দেখো শাহি কুলফি, কত রকমের কুলফি পাওয়া যায়। আমরাও বেশ অনেক কিছু নিয়ে নিয়েছি, দেবব্রত রাতে জিনিস সবাই নিয়ে নিয়েছে টুকটাক, এখন বিল পেমেন্ট করা হচ্ছে। আর এপাশে প্রচুর মিষ্টি রয়েছে, অনেক রকমের মিষ্টি। এইদিকে বেশ সাজগোজের জিনিসও রয়েছে, মেহেন্দি ঠেহেন্দি দেখতে পাচ্ছি। এদিকে পাঁপড় রয়েছে, আতর রয়েছে এখানে, অনেক কিছু রয়েছে। এখানে যদি কেউ আসো, তোমরা শুধু খাবার খাবেই তা নয়, তোমরা এখানে শপিংও, বাজারও করে নিতে পারো। তো তোমরা দেখতেই পেলে বাংলাদেশের গ্রসারি শপে কত কি পাওয়া যায়, আর বাংলায় লেখা সব জিনিসপত্র দেখতে একটু মনটা কীরকম হয়ে যায়, ভীষণ ভালো লাগে। আমরাও টুকটাক কিছু নিলাম, মশলাপাতি, বিরিয়ানি মশলা এখানে দারুণ পাওয়া যায়, ইন্ডিয়ান স্টোরেও পাওয়া যায়, তবে এখানেও পাওয়া যায় ভালো। তো এখান থেকে নিলাম,
চাল মশলা এগুলো টুকটাক জিনিস নিয়ে নিলাম, ভালো মাটন পাওয়া যায়। তো দৌড়লে তো মাটনও নিয়ে গেল, তো বাড়ি গিয়ে রান্না হবে, আজকে হবে না অন্যদিন হবে। আজকে এই মোড়ের পোলাও আর গোটকানি খেয়ে পেট দুজনেরই ভরে গেছে প্রচণ্ড, আমি শেষ করতে পারলাম না। মোড়ের পোলাওটা এত কোয়ান্টিটিতে দেয়, তো কিছুটা আমি প্যাক করে নিয়েছি। আবার অর্ডার করা হয়েছে, বাড়িতে নিয়ে যাবে, ওরা অর্ডার করেছে, বাড়িতে নিয়ে গিয়ে খাবে অন্যদিন। তো আমরা ওয়েট করছি আমাদের বিরিয়ানির জন্য, তো আমরা ওয়েট করি একটু। আর তোমাদের এতক্ষণ ঘুরিয়ে দেখালাম জায়গাটা কেমন, কি সুন্দর, খুব ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে সবাইকে শুনে বাংলায় কথা বলছে, তো এটা দারুণ লাগছে। তো আমার খুব ভালো লাগছে, ভুলেই গেছি আমি আমেরিকায় বসে আছি, মনে হচ্ছে বাংলাদেশে রয়েছি। তো যাই হোক, তো আমরা এখন বিরিয়ানির অপেক্ষা করছি, বিরিয়ানি আসুক, তারপর আমরা আবার রওনা দেবো বাড়ি ফেরার পথে। ওকে, খুব শিগগিরই আবার ফিরে আসবো, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই।